আজকের এই ভিডিওতে দক্ষিণ আমেরিকার পর্বত ও পর্বতশৃঙ্গগুলো ম্যাপে দেখিয়ে দেবো, ম্যাপ পয়েন্টিং করে দেখিয়ে দেবো, দেখতে থাকো। দেখো, এটা তোমরা দেখতে পাচ্ছ দক্ষিণ আমেরিকার ম্যাপ, লেখা আছে সাউথ আমেরিকা। এখানে পর্বত এবং পর্বতশৃঙ্গগুলো আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে বলে দিই, দেখো এখানে আমি পেন দিয়ে ম্যাপ পয়েন্টিং করেছি, বিশেষ করে রেড পেন দিয়ে, কারণ তোমাদের যাতে দেখতে সুবিধা হয়। রেড পেন দিয়ে করলে বা পেন দিয়ে করলে একটু পরিষ্কার তোমরা দেখতে পাও, কিন্তু তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে ম্যাপ পয়েন্টিং করবে। তোমাদের অ্যানুয়াল পরীক্ষায় 5 নম্বরের ম্যাপ পয়েন্টিং আসবে। এখানে দেখো, একটি মাত্র পর্বতমালা রয়েছে, যেটি হলো আন্দিজ পর্বতমালা। আন্দিজ পর্বতমালা দেখো অনেক দূর পর্যন্ত বিস্তৃত রয়েছে, পুরো উত্তর থেকে এইখান থেকে শুরু হয়েছে, এইভাবে গিয়ে পুরো উত্তর আমেরিকার এই উপর থেকে শুরু হয়েছে, এখান থেকে এইভাবে গিয়ে পুরো বাউন্ডারি বরাবর প্রবাহিত হয়ে, প্রবাহিত মানে বিস্তৃত হয়ে এই বরাবর এসে পুরো দেখো একদম নিচ পর্যন্ত চলে গেছে। পরে আমি ম্যাপটা পুরোটা একবারে দেখিয়ে দিচ্ছি। এই পর্যন্ত চলে গেছে, এই পুরোটাই হলো আন্দিজ পর্বতমালা। এইখানে মাঝখানে যে রয়েছে, এটাও আন্দিজ পর্বতমালারই একটা পর্বত শ্রেণী আর কি। এখানে একটা পর্বত, বিস্তৃত পর্বতের অংশ। এই যদি আন্দিজ পর্বতমালা আসে তাহলে কিন্তু এই পুরোটাই দেখিয়ে দিতে হবে। আমি একটু পরে পুরোটা দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও একটু, যদি একটু বড় করে দেখাই, এই দেখো এবার অনেকটা দেখতে পাচ্ছ একসাথে। এই যে ইউরোপ, সরি, সাউথ আমেরিকা, দক্ষিণ আমেরিকা ম্যাপ, এই দেখো উত্তর দিক থেকে অনেকটা এবার একসাথে দেখতে পাচ্ছ। দেখে সুন্দর করে ফাঁকা দক্ষিণ আমেরিকার ম্যাপে ম্যাপ পয়েন্টিং করবে, যেমন রয়েছে এখানে। তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে করবে। দেখো কতটা বিস্তৃত রয়েছে, এই নিচে একদম শেষ, যে এর থেকে একটু ওপর থেকে শুরু হয়েছে, এই খাঁজটার বাঁদিক থেকে শুরু হয়েছে এবং ওপরেও একদম এই বাউন্ডারি বরাবর যেতে যেতে এই শেষ পর্যন্ত রয়েছে বিস্তৃত আন্দিজ পর্বতমালা। এবার এটা যদি আন্দিজ পর্বতমালা পরীক্ষায় আসে তখন এটা এঁকে দেবে। এখানে দুটো পর্বতশৃঙ্গ রয়েছে যেগুলো ইম্পর্টেন্ট, তোমরা প্র্যাকটিস করবে, সেটা হচ্ছে মাউন্ট কটোপ্যাক্সি, আর একটা আছে মাউন্ট এই যে অ্যাকোঙ্কা গুয়া, ঠিক আছে? এইটা তোমরা জানো, মাউন্ট অ্যাকোঙ্কা গুয়া হলো আন্দিজ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ এবং দক্ষিণ আমেরিকারও সর্বোচ্চ শৃঙ্গ। এটা যদি আসে পরীক্ষায় যে দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ মানচিত্রে দেখাও, তখন কিন্তু এই এইভাবেই পুরোটা লেখা আঁকার দরকার নেই। শুধু এইখানে যে দেখো উঁচু করে আমি দিয়েছি, তিন কোণা যে পর্বতশৃঙ্গ দেখিয়েছি আমি তিন কোণা করে, এখানে দেখো এই শুধু এই বড় করে এটা দিয়ে দেবে, একটা তিন কোণা চিহ্ন দিয়ে দেবে এবং পাশে লিখে দেবে মাউন্ট অ্যাকোঙ্কা গুয়া। কিন্তু কোন জায়গায় লিখেছি, কোন জায়গায় এটা রয়েছে, সেটা কিন্তু ঠিকভাবে দেখাতে হবে। কোথায় রয়েছে এটা, দেখো এই সীমান্ত বরাবর, দেখো ম্যাপে খেয়াল করবে সীমান্ত বরাবর এইখানটা একটা গোল মতো রয়েছে, তাই না? দেখো এখানটা একটা গোল মতো রয়েছে, তার ঠিক ডান দিকে একটু ওপরে এইখানটায় মাউন্ট অ্যাকোঙ্কা গুয়া রয়েছে, আন্দিজ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। পরীক্ষার সময় কিন্তু অ্যাকোঙ্কা গুয়া নাও বলে দিতে পারে, হয়তো বলে দিল যে ম্যাপে আন্দিজ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দেখাও, তখন তোমাদের এটা দেখাতে হবে। এরপরে রয়েছে মাউন্ট কটোপ্যাক্সি, এটা কোথায় অবস্থান করছে, এটাও একটা পর্বতশৃঙ্গ, কোথায় অবস্থান করছে, ঠিক এই জায়গাটা কী করে মনে রাখবে? এই যে 10 ডিগ্রি যে অক্ষরেখা, 10 ডিগ্রি অক্ষরেখাটা যখন যাচ্ছে এই দক্ষিণ আমেরিকার এই বাউন্ডারিতে থাকলো, তার ঠিক একটু ওপরে এবং ডান দিকে এখানে রয়েছে মাউন্ট কটোপ্যাক্সি শৃঙ্গ, পর্বতশৃঙ্গ। তাহলে এখানে আন্দিজ পর্বতমালা দেখালাম আমি দক্ষিণ আমেরিকার, মাউন্ট কটোপ্যাক্সি দেখালাম আর মাউন্ট অ্যাকোঙ্কা গুয়া দেখালাম, ঠিক আছে? দেখো আর একবার পুরো ম্যাপটা ভালো করে দেখে নাও। তাহলে এই হলো দক্ষিণ আমেরিকার পর্বত এবং পর্বতশৃঙ্গের ম্যাপ পয়েন্টিং। ম্যাপে তোমাদের দেখিয়ে দিলাম কোথায় রয়েছে এগুলো, ভালো করে প্র্যাকটিস করবে। আর এই ভিডিও থেকে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করবে। আজকের জন্য এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি।